हेलो, वेलकम टू बंदेदेवपुरा क्लासेस। आज के हमरा वर्क एनर्जी एंड पावर चैप्टर 10 आलोचना करब, जेटा क्लास 9 এর খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার এবং এটা পরবর্তী সময় আমাদের খুব কাজে লাগবে। আমরা যেমন ওয়ার্ক যে কথাটা, এটা অর্ডিনারিলি যদি আমরা চিন্তা করি জিনিসটা, কিন্তু আমাদের যেমন আমি এখন তোমাদের সাথে কথা বলছি, আমি যদি কাউকে বোঝাতে চাই কি বলবো, যে আমি কাজ করছি বা আমি অফিসে আছে কাজ করছি, কেউ পড়াশোনার জন্য খুব খাটছে, ধরো কোন একটা কম্পিটিটিভ এক্সাম বা বোর্ড এক্সামের জন্য পড়াশোনাতে খুব খাটাখাটি করছে, তখন আমরা কি বলি, সে খুব হার্ডওয়ার্ক করছে। তো এখানে এই কাজের যে ডেফিনেশনটা অর্ডিনারিলি কিন্তু অন্যরকম দেখাচ্ছে, ঠিক আছে? আমরা যদি কোনো কিছু একটা টেনে নিয়ে যাই তখন তো কাজ বোঝায়, কোনো কিছু নিয়ে যদি আমরা খুব পড়াশোনা করি তখনও কিন্তু এটাকে কাজ হিসাবে আমরা ট্রিট করি, বলি আমরা যে সে কাজ করছে। আবার কখনো কখনো কি হয়, ধরো আমি কোনো একটা খাচ্ছি, কোনো কিছু একটা খাচ্ছি, ওইটাকে আমরা কাজ হিসাবে ট্রিট করি অর্ডিনারিলি। কিন্তু ইন ফিজিক্স, ফিজিক্সে বা সায়েন্সে কাজটাকে কিন্তু একটু অন্যভাবে দেখা হয়, সেটাকে এভাবে বলা হয় আর কি, যদি কোনো কিছুর উপর একটু বল প্রয়োগ করা হয়, মানে কোনো একটা বস্তুর উপর বা কোনো একটা জিনিসের উপর যদি আমাদের বল প্রয়োগ করা হয়, বল প্রয়োগ করার পরে যদি বস্তুটার মধ্যে একটু সরণ তৈরি হয়, অর্থাৎ বস্তুটা যদি মোশনে যায়, অর্থাৎ বস্তুটার মধ্যে যদি গতি তৈরি হয়, তখন বলবো যে কার্য সম্পাদিত হয়, যে কার দ্বারা, এই প্রযুক্ত বলের দ্বারা। তো আমরা কি বললাম, দেখো কোন একটা বস্তু, ধরো এখানে কোন একটা বস্তু আছে, ঠিক আছে, এই বস্তুর উপরে আমরা এটা বল প্রয়োগ করলাম। এবার এই বল প্রয়োগ করার পরে যদি বস্তুটার মধ্যে সরণ হয়, অর্থাৎ বস্তুটা এই জায়গা থেকে এই জায়গায় চলে আসলো, যদি এরকম সরণ হয় তাহলে আমরা কি করতে পারবো, এখানে দেখো ধরো সরণটা এখানে এস লিখলাম, কারণ ডিসপ্লেসমেন্টকে আমরা এস দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে এখানে কি হলো, সরণটা হচ্ছে আমার এস। তো এখানে ধরো আমি এফ মানের একটা বল এখানে প্রয়োগ করলাম, তাতে আমার ডিসপ্লেসমেন্ট বা সরণ কত হলো, এস। তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে এই বলের কারণেই তার মধ্যে একটা কি এসছে, তার মধ্যে একটা গতি এসছে, কারণ এখান থেকে এখানে তার যেহেতু অবস্থানের পরিবর্তন হয়েছে, তার মানে কি, তার মধ্যে একটা গতির তৈরি হয়েছে। তো বল প্রয়োগের ফলে যদি কোন একটা বস্তুর মধ্যে সরণ বা তার মধ্যে যদি মোশন তৈরি হয় বা গতি তৈরি হয়, তখন আমরা বলবো যে কার্য সম্পাদিত হয়েছে, কার দ্বারা, ওই প্রযুক্ত বলের দ্বারা। তাহলে আমাদের কার্যের সংজ্ঞাটা কি হবে, আমরা বলবো যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তুটি যদি বলের প্রয়োগ বিন্দু, মানে বস্তুটির উপর বলের প্রয়োগ বিন্দু সরণ যদি হয়, তখন আমরা বলবো যে বলের দ্বারা কার্য সম্পাদিত হয়েছে। কিন্তু এই সরণটা কিন্তু আমাদের সব দিকে হবে না, ঠিক আছে? সরণটা কোন দিকে হবে, আমাদের বলের প্রয়োগ বিন্দু সরণ কোন দিকে হবে, যেদিকে বল প্রয়োগ করছে ওই দিকে, ঠিক আছে? তাহলে এখানে আমরা আরেকটা জিনিস দেখলাম যে বলের প্রয়োগ বিন্দু সরণ সব দিকে হবে না, কেবলমাত্র বল যেদিকে প্রযুক্ত হচ্ছে ওই দিকেই তার সরণটা হবে, তখনই কার্য সম্পাদিত হয়েছে, কার দ্বারা, প্রযুক্ত বলের দ্বারা, ঠিক আছে? তো এখন তার একটা গাণিতিক সমীকরণ আছে, এটা কি, যদি এফ, যদি এফ মানের বল প্রয়োগের ফলে বস্তুটির মধ্যে বা বস্তুটির সরণ এস হয়, তবে প্রযুক্ত বল দ্বারা কার্য, এটাকে আমরা ডব্লিউ দিয়ে রিপ্রেজেন্ট করি, ঠিক আছে, বড় হাতে ডব্লিউ, ইকুয়াল টু বল ইনটু সরণ, ঠিক আছে? এটা আমরা এটাকে কথায় লিখতে পারি, কার্য ইকুয়াল টু বল ইনটু সরণ। খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট। এখানে দেখো আমরা কি বললাম, কোন বস্তুর উপর বল প্রয়োগ করার ফলে যদি বস্তুটির
मध्य सरण सम्पादित है अर्थात वस्तुटी सरण घटे तक बोलो वस्तुटी कार्य सम्पादित हो कार द्वारा प्रयुक्त बल द्वारा एवं सरण टाइम बल जेदि प्रयोग कर बराबर तरह सरण होते ठीक है तो मैथमेटिकल एक्सप्रेशन की पेलम डब्ल्यू इक्वल टू एफ एस তাহলে দেখো কার্যের আমরা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন পেয়ে গেলাম। তাহলে যে কোনো একটা কোয়ান্টিটি বা রাশি তাদের একক থাকে, তাহলে নিশ্চয়ই কার্যেরও একক থাকবে। এটা কার্যের একক আমরা নিশ্চয়ই থাকবে, প্রত্যেকটা রাশির একক আছে আমরা জানি। দুই রকমের একক আমরা জানি, একটা হচ্ছে ফান্ডামেন্টাল ইউনিটস বা মৌলিক রাশি একক, আর হচ্ছে কি ডিরাইভড ইউনিট। তো এখানে কার্যের একক নিশ্চয় থাকবে, এটা কিভাবে আমরা বের করব দেখো। আমরা সিস্টেম কি জানি, এসআই, তারপরে সিজিএস, তারপরে কি জানি এফপিএস। কিন্তু আমরা এই সিস্টেম ইন্টারন্যাশনাল ইউনিটটাকেই বেশি ব্যবহার করি, যেটা আমাদের সিলেবাসেও আছে। আমরা অন্য এককগুলি ততটা ব্যবহার করি না, তাহলে আমি এসআই সিস্টেমেই তার একক বের করব। তো দেখো আমরা বলের একক জানি, ঠিক আগের চ্যাপ্টারে আমরা পড়েছিলাম যে বলের এসআই একক কি। বলের এসআই একক হচ্ছে নিউটন, যেটাকে ক্যাপিটাল লেটার এন দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। আর সরণের একক কি, সরণের একক হচ্ছে মিটার, যেটাকে এম দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। তাহলে আমার এককটা কি হলো, কার্যের একক কি হলো, নিউটন ইন্টু মিটার। নিউটন ইন্টু মিটারকে একত্রে কি বলে, জুল। তাহলে কার্যের এসআই একক কি, কার্যের এসআই একক ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কার্যের এসআই একক হল জুল। আচ্ছা এখন দেখো এটাকে এমন ভাবে একটা প্রশ্ন আসতে পারে যে নিউটন ইন্টু মিটার কোন রাশির একক, বরাবরই এরকম ধরনের প্রশ্ন আসে যে নিউটন ইন্টু মিটার কোন রাশির একক, সেটা হচ্ছে কিসের একক হবে, কার্যের একক। এটাকে অন্যভাবেও বলতে পারে, দেখো নিউটনকে যদি আমরা ভেঙে লিখি তাহলে আমরা কি লিখতে পারবো, কেজি মিটার পার সেকেন্ড, কেজি ইন্টু মিটার বাই সেকেন্ড। আবার ইন্টু কি আছে, মিটার। তাহলে দেখো মিটার ইন্টু মিটার কি হবে, মিটার স্কোয়ার। তাহলে আমার আসবে কি, কেজি ইন্টু মিটার স্কোয়ার ডিভাইডেড বাই সেকেন্ড। এটাও কিন্তু কার্যের একক। তাহলে এরকম ভাবেও আমাদের আসতে পারে যে কেজি মিটার স্কোয়ার বাই সেকেন্ড, সরি এখানে সেকেন্ড স্কোয়ার হবে, এখানে সেকেন্ড স্কোয়ার হবে, আমি দেখিয়ে দিচ্ছি কেন এটা হবে। তাহলে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা কিসের ইউনিট, কিসের একক, এটা হচ্ছে আমার বলের একক। তাহলে বলের একক হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর ইন্টু আছে মিটার, তাহলে কি হবে, কেজি মিটার স্কোয়ার বাই সেকেন্ড স্কোয়ার। এরকম ভাবে কোশ্চেনটা আসতে পারে যে কেজি মিটার স্কোয়ার বাই সেকেন্ড স্কোয়ার কিসের একক। তো কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, কেজি মিটার স্কোয়ার বাই সেকেন্ড স্কোয়ার হলো আমার কিসের একক, কার্যের একক। এখন তোমাদের একটা প্রশ্ন হয়তো বা আসতে পারে যে স্যার কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার বলের একক কিভাবে হয়, কারণ বলের একক আমরা শিখেছিলাম নিউটন। তো এটা একটু দেখিয়ে দিচ্ছি, দেখো নিউটনের দ্বিতীয় সূত্রে যে গাণিতিক সমীকরণটা আমরা শিখেছিলাম সেটা ছিল এফ ইকুয়াল টু মাস ইন্টু এক্সিলারেশন, অর্থাৎ ভর ইন্টু ত্বরণ। এখন ত্বরণের একক কি তোমরা নিশ্চয়ই জানো, ত্বরণের একক, ত্বরণের একক কি মিটার, আমরা সবসময় এসআই এককটা কিন্তু লিখছি মিটার বাই সেকেন্ড স্কোয়ার, আর ভরের একক কি কেজি। তো এবার নিশ্চয়ই বুঝতে পেরেছ এটা কিভাবে আসছে, তাহলে এককটা কি হবে, কেজি মিটার বাই সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, ওইখানে আমি প্রথমে অ্যাবসেন্ট অফ মাইন্ডের জন্য আমি স্কোয়ারটা দিয়েছিলাম না, তো পরে দিয়ে দিয়েছি। যাই হোক, তা দেখো এখানে কেজি মিটার বাই সেকেন্ড স্কোয়ার কিসের ইউনিট, এটা হচ্ছে কিন্তু বলের একক।
তো বলের এককটা কিন্তু আমরা শিখেছিলাম নিউটন বা ক্যাপিটাল লেটার এন লেখা ছিল এটা তো নিউটন মানে কেজি মিটার বাই সেকেন্ড স্কোয়ার তো এরকম ভাবেও কোশ্চেন আসে যে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার কিসের একক এটা বলের একক আবার একটু আগে আমরা শিখেছি কেজি মিটার স্কোয়ার বাই সেকেন্ড স্কোয়ার কিসের একক সেটা কার্যের এসআই একক তো এখন দেখো আমরা কি বলেছিলাম যে কোন কিছুর উপর যদি বল প্রয়োগ করি তাহলে বলের প্রয়োগ বিন্দুর বলের অভিমুখে যে সরণটা হয় তাকেই আমরা কার্য বলছি এবার চিন্তা করো আমরা বাড়ি ঘরে যখন কোনো একটা ধরো একটা টেবিলকে যদি আমরা টানি ধরো এখানে যদি একটা টেবিল থাকতো আমি যদি টানতাম তাহলে কিন্তু আমি এইভাবে টানতাম এটাকে কিন্তু এইভাবে টেনে আনতাম না কিন্তু যে কোনো জিনিস ধরো এই ডাস্টারটা ডাস্টারটাকে কিন্তু আমি এরকম ভাবে তুলে এরকম ভাবে টেনে আনবো না ডাস্টারটাকে টেনে আনতে আমরা কি করবো এখানে রাখবো রেখে এইভাবে টেনে নিয়ে আসবো তো আমার টানটা কোন দিকে হচ্ছে দেখো বা টেনশনটা কোন দিকে আমি কোন দিকে টানছি তাকে এদিক বরাবর টানছি দেখো আমি বলটা কোন দিক বরাবর দিচ্ছি এই দিক বরাবর দিচ্ছি কিন্তু দেখা গেল এটা দেওয়ার ফলেও আমার সরণটা এদিকে হচ্ছে তাহলে বল আমরা কোন দিকে দিচ্ছি দেখো এদিক বরাবর আমরা বলটা দিচ্ছি তার সরণটা হচ্ছে এদিকে ঠিক আছে দেখো আমরা প্রথমটা যেটা এটা আইডিয়াল কেস যে আমরা এরকম খুব কমই থাকে যে একটা বস্তু আছে তাকে একদম সোজাভাবে টেনে নিয়ে আসছি এটা খুব কমই থাকে প্র্যাকটিক্যালি আমাদের কি থাকে কোন একটা জিনিসকে আমরা ধাক্কা যখন দিই তখন এইভাবে ধাক্কা দিই বা যখন কোন একটা জিনিসকে টানি আমরা এইভাবেই মানে প্র্যাকটিক্যালি ন্যাচারালি জেনারেলি সবসময় আমরা এরকম দেখি ঠিক আছে তো এই জিনিসটাকে আমরা বেশি দেখি তো ধরো আমি কোন একটা কোণে ধরো থিটা কোণে আমি বল প্রয়োগ করছি কোন একটা বস্তুর উপর ঠিক আছে তো এই বস্তুটা কোন একটা ধরো টেবিলের উপর আছে ধরো কোন একটা টেবিলের উপর আছে বস্তুটা তো আমি যদি এদিকে তাকে টানি উপরের দিকে সে কিন্তু দেখা যায় যে এদিকেই আসে এদিক বরাবরই আসে তোমরা বাড়িতেও দেখতে পারো জিনিসটা করে কোন একটা বস্তুর মধ্যে একটা সুতো লাগিয়ে তাকে এরকম ভাবে যদি টানো তাহলে তার ডিসপ্লেসমেন্ট বা সরণটা এদিক বরাবরই হয় ঠিক আছে এটা কেন হয় আস্তে আস্তে বলবো তো দেখো এখানে বল দিচ্ছি এদিকে আর তার সরণ হচ্ছে এদিকে তখন কি হয় প্রথম কথা দেখো আমরা প্রত্যেকবারই বলে আছি যে বলের বল যেদিকে ক্রিয়া করছে সরণও সেদিকেই হচ্ছে এখানে এর আগে আমরা বলেছিলাম কিন্তু এখানে দেখা যাচ্ছে বল এদিকে প্রয়োগ করছে কিন্তু সরণ এদিকে হচ্ছে এখানে কিন্তু কার্য হবে তো দেখো এখানে এই যে কোনটা করলো তার জন্য আমার এই জিনিসটা জাস্ট একটু মনে রাখবে যদিও এটা একটু উপরের ক্লাসের তার জন্য আমার বল দুই দিকে লাগছে দেখো এদিকেও একটা বল লাগছে আমরা যদি কোনো কিছুকে এরকম ভাবে টানি তাহলে তার এদিক বরাবর একটা বল লাগবে এদিক বরাবর একটা বল লাগবে মানে এই বলটা ভাগ হয়ে যাবে আর কি কম্পোনেন্টে ভাগ হয়ে যাবে তো এই একটা কম্পোনেন্ট হচ্ছে এফ কস থিটা আর উপরের কম্পোনেন্টটা হচ্ছে এফ সাইন থিটা ঠিক আছে তো নিশ্চয়ই তার একটা ভর আছে কোন একটা বস্তু আছে মানে কি তার ভর আছে তো ভর আছে মানে কি আমরা কি জানি আমরা গ্র্যাভিটেশন চ্যাপ্টার পড়ে নিয়েছি এর আগে কি পড়েছিলাম ওইটার মধ্যে পৃথিবী তার কেন্দ্রের দিকে প্রত্যেকটা বস্তুকে মানে তার সার্ফিসের কাছাকাছি বা সার্ফিসের উপর প্রত্যেকটা বস্তুকে কি করে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাহলে এখানে এই বস্তুটাকেও তার কেন্দ্রের দিকে ধরো মানে নিচের দিকে এখানে হবে কেন্দ্র এদিক বরাবরই হবে তো তার কেন্দ্রের দিকে আকর্ষণ করছে ঠিক আছে তো দেখো এই উপরের দিকে বলটার জন্য এই উপরের দিকে বলটার জন্য কোন রকমের স্মরণ হচ্ছে না কেন হচ্ছে না কারণ উপরের দিকের বলটা এবং নিচের দিকে বস্তুটার যে ওয়েট বা ওজন একটাকে একটা ব্যালেন্স করে নিচ্ছে যে কারণে তার স্মরণ হচ্ছে না স্মরণটা কোন দিকে হচ্ছে কেবলমাত্র এদিকে হচ্ছে স্মরণটা ওইদিকে হচ্ছে না কেন কারণ এই দুইটা ফোর্স পরস্পরকে ব্যালেন্স করে দিয়েছে ঠিক আছে যাই হোক তাহলে কোন কম্পোনেন্টটা কোন উপাংশটার জন্য তার স্মরণ হচ্ছে কেবলমাত্র এফ কস থিটা কম্পোনেন্টের জন্য স্মরণ হচ্ছে যদিও বইয়ে এটা ডাইরেক্টলি লেখা আছে যে যদি কোন একটা অ্যাঙ্গেলে তাকে আমরা টানি বা ধাক্কা দিই তাহলে তার স্মরণ তার কৃতকার্যের রাশিমালাটা হবে এফ এস কস থিটা কিন্তু কেন হচ্ছে আমি একটু বলে দিয়েছি যদিও এটা পরবর্তী ক্লাসে তোমরা হয়তো বা ক্লাস ইলেভেনে পেয়ে যাবে কিন্তু এই জিনিসটা একটু জাস্ট মাথায় রেখো যে এই যে বলটা ধরো আমরা যদি কোনো একটা তীর ধনুক যখন আমরা সবাই তোমরা তীর ধনুক দেখেছো বা টিভিতে অনেকবারই দেখেছো বিভিন্ন ইয়েতে কিন্তু দেখো আমরা যখন কি করি তীর ধনুকটাকে এরকম ভাবে তারটাকে মানে যে
দড়িটা থাকে এখানে, আমরা যখন টান দিই তাকে, এটাকে ইংরেজিতে বো বলে, তো এটাকে যখন টানি তখন দেখবে টানটা এদিকেও যাচ্ছে, টানটা এদিকেও যাচ্ছে। মানে কোন একটা ধরো এই তিন ধনুকের ক্ষেত্রে কি হয়, এরকম হয়ে যায়, এটা হচ্ছে এরকম, এরকম হয়ে যায়, ঠিক আছে, এই এরকম থাকে, টানটা কিন্তু এদিকেও হচ্ছে এদিকেও হচ্ছে। কিন্তু আলটিমেটলি যখন আমরা এটাকে ছেড়ে দেবো, সে যাবে কোন দিকে, এদিকেও কিন্তু যাবে না, তীরটা এদিকেও যাবে না, যাবে কোন দিকে, এদিক বরাবর যাবে, এদিক বরাবর যাবে, ঠিক আছে। তাহলে এখানে এই জিনিসটা জাস্ট মনে রেখো যে এখানে যে আমরা কোন একটা কোণে যদি কোন একটা বলকে প্রয়োগ করা হয় কোন একটা বস্তুর উপর, যদি তার স্মরণ হয় তাহলে তার কেবলমাত্র এই কম্পোনেন্টের জন্য বা এই উপাংশটার জন্য স্মরণ হয়। তাহলে আমরা কি বলেছিলাম, স্মরণটা কোন দিকে হবে, বলের অভিমুখে হবে। তাহলে বলের অভিমুখ বলটা কত, যেদিকে স্মরণ হচ্ছে ওদিকের বলটা কত, এফ কস থিটা। তো যে কারণে কি হচ্ছে যে এখানে এফ কস থিটা কম্পোনেন্টে কাজে লাগছে। তাহলে আমার কার্য কি হবে, আমরা কি জানি বল ইন্টু স্মরণ, কার্য ইকুয়াল টু বল ইন্টু স্মরণ। তাহলে এখানে কার্য কি হবে, ইকুয়াল টু ডব্লিউ, ইকুয়াল টু কি হবে, বলটা কত, এফ কস থিটা, আর স্মরণ কত হলো, ধরে নিলাম এস স্মরণ হলো, তাহলে হলো কি আমার ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা। এবার এই টার্মটা তোমাদের কাছে একটু নতুন হতে পারে, যদি নতুন হয়ে থাকে তাহলে এই টার্মটা একটু মনে রেখো, এগুলি হচ্ছে ত্রিগোনোমেট্রিক ফাংশনস, ঠিক আছে, সাইন থিটা, কস থিটা, টেন থিটা, কট থিটা, কোসেক থিটা, সেক থিটা, এগুলি হচ্ছে ত্রিগোনোমেট্রিক ফাংশন। তো এখন এখানে এই যে কস থিটার ভ্যালুটার উপর ডিপেন্ড করে আমাদের কার্য হবে, ম্যাক্সিমাম কার্য কোন সময় পাবো, মিনিমাম কার্য কোন সময় পাবো, কোন সময় কার্য আমরা পাবোই না, ঠিক আছে। তো এখন বলের দ্বারা কার্য, এর আগে আমরা কি শিখেছিলাম যে বলের অভিমুখে যদি স্মরণ হয় এটাকে বলের দ্বারা কার্য সম্পাদিত হয়েছে, আমি বারবার কিন্তু বলেছি যে বলের দ্বারা কার্য সম্পাদিত হয়েছে, ঠিক আছে। তো কার্যের মধ্যে আরো কেস আছে, তাহলে আমরা কার্যটাকে দেখো তিনটা ভাগে আমরা এখানে লিখছি। এই জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, একটু মনোযোগ দিয়ে যদি দেখো আশা করি পরীক্ষার জন্য খুব কাজে লাগবে, এগুলির জন্য আর বেশি পড়তে হবে না। তো দেখো আমরা কার্যটাকে তিনটা ভাগে দেখছি, দেখো কি করছি, বলের দ্বারা কার্য বলের বিরুদ্ধে কার্য, আর এটা হচ্ছে শূন্য কার্য, ঠিক আছে। এখন এটা করার আগে আমরা একটু লিখে নিই এখানে, কার্য ডব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা। আর এখানে একটা জিনিস আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, এটা হচ্ছে কস থিটা, থিটার বিভিন্ন মানের জন্য কস থিটার ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। তো থিটা ইকুয়াল টু, যখন থিটা ইকুয়াল টু জিরো ডিগ্রি তখন কস থিটা, মানে কস থিটা ইকুয়াল টু কি হবে, কস জিরো ডিগ্রি ইকুয়াল টু কত হবে, ওয়ান, এই মানটা একটু মনে রাখবে। থিটা ইকুয়াল টু যখন নাইনটি ডিগ্রি হবে, কস থিটা ইকুয়াল টু কস নাইনটি ডিগ্রি, কারণ থিটার জায়গাতে কি বলবে নাইনটি ডিগ্রি, ইকুয়াল টু হবে জিরো। থিটা ইকুয়াল টু যখন ওয়ান এইটি ডিগ্রি হবে, কস থিটা ইকুয়াল টু কস ওয়ান এইটি ডিগ্রি ইকুয়াল টু মাইনাস ওয়ান। দেখো এই থিটার বিভিন্ন ভ্যালুর জন্য কিন্তু আমাদের বিভিন্ন রকমের মান আসবে, কিন্তু আমার এই বলের দ্বারা কার্য, বলের বিরুদ্ধে কার্য এবং শূন্য কার্য বোঝাতে গেলে আমার এই তিনটা মানই যথেষ্ট। যদিও তোমরা ক্লাস টেনে ত্রিকোণমিতি প্রচুর পরিমাণে করবে, তখন এই জিনিসটা, এই যে কসের যে ভ্যালুগুলি, আরো ভালোভাবে তোমরা তখন রপ্ত করতে পারবে। দেখো এখন বলের দ্বারা কার্য, তো প্রথমটা আমরা যে বলের সংজ্ঞা দিয়েছিলাম এখানে যে কাজটা হয়েছিল এটাই বলের দ্বারা কার্য, অর্থাৎ কোন বস্তুর উপর বল প্রয়োগ করলে কি হয়, যদি তার স্মরণটা বল যেদিকে ক্রিয়া করছে সেদিকে যদি হয় তখন এটাকে বলবো আমরা বলের দ্বারা কার্য। তার মানে কি, দেখো এই জিনিসটা খুব, মানে এই জিনিসটাই মেইন, কিন্তু এখানে কি হচ্ছে, বল যেদিকে স্মরণ সেদিকে, এভাবে মনে রাখবে। এটা কি বলের দ্বারা কার্য, মানে বল যেদিকে স্মরণ সেদিকে, এটা একটা লাইনটা খুব সুন্দর হয়ে গেল না, যে বল যেদিকে স্মরণ সেদিকে যদি হয় তাহলে এটা কি হবে, বলের দ্বারা কার্য, এবং বলের বিরুদ্ধে কার্য কি হবে, সেটা হবে কি, বল যেদিকে
আচরণ ঠিক তার বিপরীত দিকে। ঠিক আছে, তাহলে দেখো বলের দ্বারা কার্য মানে বল যেদিকে সরণ সেদিকে, আর বলের বিরুদ্ধে কার্য মানে কি বল যেদিকে সরণ ঠিক তার বিপরীত দিকে। এখন দেখো শূন্য কার্য খুব ইম্পর্টেন্ট, কিন্তু এটা শূন্য কার্য কখন হয়? ধরো আমি কোন একটা জিনিসকে সারাদিন ধরে কাজ করছি, ধরো আমি অনেকগুলি বইকে আমার মাথার উপরে রেখে সারাদিন বসে আছি, দাঁড়িয়ে আছি সরি, তখন আমি কিন্তু খুব পরিশ্রান্ত হয়ে যাব, কিন্তু আমার স্মরণ হয়েছে কি? আমার কিন্তু কোনো স্মরণ হয়নি। তো আমার যেহেতু কোনো স্মরণ হয়নি, তাহলে আমরা কার্য কি করে বলবো? তখন সেই কার্যটা হচ্ছে শূন্য কার্য। ঠিক আছে, শূন্য কার্য খুব ইম্পর্টেন্ট, এটার আরো অনেক কেস আছে। ঠিক আছে, এই কেসগুলি আস্তে আস্তে আমরা শূন্য কার্যটার যে কেসগুলি আছে আমরা আস্তে আস্তে বলবো। তো প্রথম হচ্ছে কি, বলের দ্বারা কার্য, বল যেদিকে স্মরণ সেদিকে। তো ধরো আমার বলটা এদিকে, তাহলে স্মরণটাও এদিকে, ধরো এটা এফ এটা এস, দেখো বল যেদিকে স্মরণটাও কিন্তু সেদিকে, তাহলে বল এবং স্মরণের মধ্যে কোন কত? একই লাইনে যদি কোন একটা বস্তু থাকে, একই দিকে যদি থাকে, তাহলে তাদের মধ্যে কোন কত? জিরো ডিগ্রি, তাদের মধ্যে কোনো কোণ নেই। কিন্তু তোমার কাছে মনে হতে পারে যে এটা 180 ডিগ্রি, এই জিনিসটা মাথায় রাখবে। যদি কোনো কিছু ধরো, কারণ এগুলি কিন্তু ভেক্টর রাশি, বলও একটা ভেক্টর রাশি, স্মরণও কিন্তু একটা ভেক্টর রাশি, কিন্তু তারা ভেক্টর অ্যালজেব্রা, এখানে এফ এস কস থিটা ভেক্টর অ্যালজেব্রা, এফ এস তাদের প্রোডাক্ট করার পরে এখানে ভেক্টর অ্যালজেব্রাকে ফলো করে না, যে কারণে এটাকে, যদিও তোমরা এটা জিনিসটা এখন একটু কঠিন মনে হবে, তো জাস্ট এতটুকু মনে রাখো যে এটা ভেক্টরের নিয়ম কারণ মানে না, যে কারণে কি এটা একটা স্কেলার রাশি। তাহলে আমরা কি দেখলাম যে কার্য একটা কি স্কেলার রাশি। কার্য কি স্কেলার রাশি। যাই হোক, তো দেখো বল একটা কি ভেক্টর রাশি, স্মরণ একটা ভেক্টর রাশি, যদি একই দিকে থাকে তাহলে তাদের মধ্যে কোন জিরো ডিগ্রি। যদি বল এবং স্মরণ একই দিকে থাকে তাহলে তাদের মধ্যে কোন কত? জিরো ডিগ্রি। আবার যে কোনো জিনিস একই দিকে যদি থাকে তাদের মধ্যে কোন, দুটো ভেক্টর যদি একই দিকে থাকে বা প্যারালাল থাকে বা সমান্তরাল থাকে, তো তাদের মধ্যে কোন কত? জিরো ডিগ্রি। যদি অ্যান্টি প্যারালাল, ধরো বল এইদিকে আর স্মরণ এদিকে হচ্ছে, বলটা কোন দিকে? বলটা হচ্ছে এদিকে, স্মরণটা হচ্ছে এদিকে, তখন তাদের মধ্যে কোন কিন্তু 180 ডিগ্রি। এই জিনিসটা মাথায় রাখবে। যদি বিপরীত দিকে হয়, দুটো ভেক্টর বিপরীত দিকে যাচ্ছে কিন্তু তারা সমান্তরাল, তখন এটা সমান্তরাল বলবো না, তখন এটা অ্যান্টি প্যারালাল হয় আর কি। ঠিক আছে, তাহলে এরকম ভাবে যদি যায় তাদের মধ্যে কোন হচ্ছে 180 ডিগ্রি, আর যদি এরকম ভাবে যায় তাহলে তাদের মধ্যে কোন কত? জিরো ডিগ্রি। এই জিনিসটা একটু মাথায় রাখবে। তো এখানে কি হচ্ছে, বল যেদিকে স্মরণ সেদিকে, বলের দিক এটা হচ্ছে বলের দিক, এটা হচ্ছে স্মরণের দিক, তো তাদের মধ্যে কোন কত? জিরো ডিগ্রি। কোন কত? জিরো ডিগ্রি। তাহলে দেখো জিরো ডিগ্রির জন্য আমার কি হয়, কস জিরো ডিগ্রি ভ্যালু কত? 1। একটা জিনিস চিন্তা করো, আমার এক্সপ্রেশনটা কি ছিল, ডব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা, তো এখানে কত হবে? কস থিটাটা কত? জিরো ডিগ্রি। তাহলে এখানে হবে জিরো ডিগ্রি, তার মানে এফ এস। তো বলের অভিমুখে যদি স্মরণ হয় তখন এটাকে আমরা কি বলবো, বলের দ্বারা কার্য, বা এটাকে ধনাত্মক কার্য বলা হয়, ধনাত্মক কার্য বলা হয় এটাকে। তো এটাকে যদি ধনাত্মক কার্য বলা হয় তাহলে এটাকে কি বলবে? ঋণাত্মক কার্য। সিম্পল, এখানে কি হচ্ছে দেখো, বল এদিকে, স্মরণ কোন দিকে? স্মরণ হচ্ছে এদিকে, তো তাদের মধ্যে কোন কত? 180 ডিগ্রি। তো 180 ডিগ্রি ভ্যালু কত? -1। দেখো 180 ডিগ্রি ভ্যালু কত? -1। তাহলে এখানে আমার এক্সপ্রেশনে কি আসবে, তো এখানে আমি লিখি না, এখানে শূন্য কার্য আছে, আমি এখানে নিচে লিখে দিচ্ছি, দেখো ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কি আসবে? কস 180 ডিগ্রি। তো 180 ডিগ্রি ভ্যালু কত? -1। তাহলে -FS, তার মানে এটা হচ্ছে বলের বিরুদ্ধে কার্য বা ঋণাত্মক কার্য, যেদিকে বল প্রয়োগ করছে স্মরণটা ঠিক তার উল্টা দিকে হচ্ছে। এটা কোন সময় হয় একটু পরে বলছে। এখন হচ্ছে দেখো শূন্য কার্য, শূন্য কার্য কি, দেখো কি কি জায়গাতে আমার শূন্য হলে কার্যটা শূন্য হয়। এক্সপ্রেশনে দেখো, এফ যদি শূন্য হয়, যদি তার উপরে কোন রকমের বলই প্রয়োগ করা না হয়, তখন কি হবে? কার্য শূন্য হবে। যখন বল প্রয়োগ করার পরেও তার মধ্যে কোন রকমের স্মরণ না হয়, তখন কিন্তু কার্য শূন্য হবে। অথবা কস থিটার ভ্যালু যখন শূন্য হবে, তখন কার্য শূন্য হবে। তাহলে দেখো কার্য শূন্য হওয়ার কিন্তু তিনটা কেস আছে। প্রথম কি,
বল ইকুয়াল টু শূন্য, আমি একটু শর্টকাট লিখে নিচ্ছি, এফ ইকুয়াল টু জিরো, ঠিক আছে, জিরো নিউটন দিয়ে দিচ্ছি, কারণ একক আমার লিখতে হবে, এই জিনিসটা মাথায় রাখবে, জিরো যদি লিখি তার এককটা আমার লিখে দিলে একদম পারফেক্ট, তখন কি হবে, ডাব্লিউ ইকুয়াল টু জিরো, এক নম্বর। এস যদি জিরো হয় মানে এস ইকুয়াল টু জিরো, তখন জিরো মিটার, তখন ডাব্লিউ ইকুয়াল টু কত হবে, জিরো। তিন নম্বর হচ্ছে অন কস থিটা ইকুয়াল টু জিরো, দেন ডাব্লিউ ইকুয়াল টু জিরো। তাহলে আমরা তিনটা কন্ডিশন কিন্তু এখানে পেয়ে গেলাম, কি পেলাম, যখন বল শূন্য হবে তখন কার্য শূন্য হবে, কার্যের একক কি জুল। তাহলে আমরা তিন ভাবে কিন্তু শূন্য কার্যটা দেখতে পেলাম, ঠিক আছে। আরেকটা জিনিস মনে রাখবে, আরেকটা নতুন টার্ম আমরা পাই, কার্যহীন বল, মানে যে বল প্রয়োগ করার ফলেও কোন রকমের কার্য হয় না তাকে আমরা কি বলবো, কার্যহীন বল, ঠিক আছে। তো এই যে আমি এখানে বোর্ডে যে লেখাগুলি আছে এটা কিন্তু পুরো চ্যাপ্টারের একটা মোটামুটি, এইগুলি যদি পুরো চ্যাপ্টারটার বেসিক, এটা যদি না জানো তাহলে এই চ্যাপ্টারটা করে কোনো লাভ নেই। তাহলে এই জিনিসটা আরেকবার আমি রিপিট করে দিচ্ছি, খুব ভালো করে দেখো। প্রথম তো আমরা শিখেছিলাম কি, কার্য ইকুয়াল টু এফ এস, ঠিক আছে, কিন্তু পরবর্তীকালে কি দেখলাম যে ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা। কস থিটাটা কেন আসলো, কারণ আমরা বল প্রয়োগ করার সময় কিন্তু বলটা সবসময় যেদিকে বল প্রয়োগ করছি স্মরণটা সেদিকে হয় না, কারণ আমি যদি ডাস্টারটাকে ধরো এরকম ভাবে টানছি, এরকম এরকম ভাবে টানলে কিন্তু এরকম আসার কথা ছিল, ঠিক আছে, কিন্তু আমি যদি কোন একটা থ্রেড এর মাধ্যমে, কোন একটা সুতার মাধ্যমে যদি তাকে টানতাম, তখন দেখা যায় কি, ধরো এটা একটা স্ট্রিং, ঠিক আছে, স্ট্রিং দিয়ে আমি টানছি, তখন দেখো তার কিন্তু স্মরণটা হচ্ছে এদিকে, কিন্তু আমি টানছি কিন্তু সুতার টানটা কোন দিকে, এদিকে। তো এখানে একটা কোণের ব্যাপার আসছে, তো যেদিকে টানছি সেদিকে কিন্তু যাচ্ছে না, ঠিক আছে, তো তার জন্য একটা কস থিটা টার্ম এসছে, ঠিক আছে, ওই জিনিসগুলো আমি বলেছি যে কস থিটা টার্ম এসছে। তো আমার এক্সপ্রেশনটা আসলে কি দাঁড়ালো, লাস্ট অব দি এফ এস কস থিটা, এবং কস থিটার ভ্যালুর উপর ডিপেন্ড করে কিন্তু কার্যের তিনটা নাম আমরা দিয়েছি, যার মধ্যে কি, যদি আমার বল এবং সরণের দিক একই হয় অর্থাৎ থিটা ইকুয়াল জিরো ডিগ্রি, তো আমরা জানি কস জিরো ডিগ্রি ভ্যালু কত, এগুলি লিখে রাখবে, কিন্তু এই তিনটা ভ্যালু আমাদের সবচেয়ে বেশি দরকার লাগবে, ঠিক আছে। এখানে কস জিরো ডিগ্রি ভ্যালু কত, ওয়ান, কস নাইনটি ডিগ্রি ভ্যালু কত, জিরো, এবং কস ওয়ান এইটি ডিগ্রি ভ্যালু কত, মাইনাস ওয়ান। তো যখন তাদের মধ্যে অ্যাঙ্গেলটা জিরো হয় তখন কি, বলের দিক এবং সরণের দিক একই, তাহলে এটা ধনাত্মক কার্য হয়ে গেল, কারণ ডাব্লিউ ইকুয়াল টু এফ এস। যখন তাদের মধ্যে কোনটা একশো আশি ডিগ্রি তখন কি হয়, মাইনাস এফ এস, মাইনাস এফ এস মানে এটা মাইনাস চিহ্নটা যেহেতু এসছে তার জন্য এটাকে একটা ঋণাত্মক কার্য বলা হয় আর কি, তো এটাকে বলের বিরুদ্ধে কার্য বলা হয়। আর এটা কি শূন্য কার্য, শূন্য কার্যটা আমি আবার এখানে আরো ইলাবোরেটলি করবো এখানে, কারণ শূন্য কার্যের উপরে অনেক কোশ্চেন আসে, ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো, খুব ইম্পর্টেন্ট কিন্তু এই জিনিসগুলো। এখন দেখো প্রথম কথা হচ্ছে কি, বল প্রয়োগ করা হয়নি, তাহলে বল প্রয়োগ করা না হলে স্মরণের প্রশ্নই আসে না, তাহলে কি প্রথমটা আমার করার এখানে কোনো দরকার নেই, আমি দ্বিতীয়টা এবং তৃতীয়টা নিয়ে একটু আলোচনা করছি। স্মরণ শূন্য, এটা কি কিভাবে সম্ভব, একটা হচ্ছে কি, ধরো একটা বস্তু এখানে দাঁড়িয়ে আছে, তার কোন রকমের মুভমেন্ট হচ্ছে না, তখনও কি স্মরণ জিরো। এবার এই বস্তুটা কি করলো, একটা এই বৃত্তাকার পথে বা ক্লোজ লুপ যেটাকে বলে, একটা আবদ্ধ পথে একটা পূর্ণ টোটাল একটা রাউন্ড দিয়ে চলে এসছে আর কি, এখানে ধরো এই বিন্দুটা, এখানে এই বিন্দু থেকে বস্তুটা যাত্রা শুরু করলো, এ বিন্দু থেকে যাত্রা শুরু করলো, তো দেখো এ বিন্দু থেকে যাত্রা শুরু করে আবার কোথায় আসলো, এ বিন্দুতেই আসলো, তো তখন কার্য স্মরণ কত হবে, এটা জানতে গেলে কিন্তু আমাদের স্মরণের সংখ্যাটাও একটু আবার মনে রাখা করতে হবে, যেটা প্রথম চ্যাপ্টারে ছিল ফিজিক্সের, ক্লাস নাইনের প্রথম চ্যাপ্টারে কি ছিল, স্মরণ ইকুয়াল মানে স্মরণ কাকে বলে, কোন দুইটা বস্তুর আরে কোন একটা বস্তুর প্রাথমিক এবং অন্তিম অবস্থানের মধ্যবর্তী যে সর্বনিম্ন দূরত্ব সেটাকে কি বলে, স্মরণ বলে। তাহলে এ বিন্দু আবার ঘুরে আসার পর এ বিন্দুর মধ্যবর্তী সর্বনিম্ন দূরত্ব কত, কোন দূরত্বেই নেই, সেটা কত হবে, জিরো, মিটার হলে মিটার, সেন্টিমিটার হলে সেন্টিমিটার, যে এককে আমরা মেজার করছি তাকে। তাই দেখো এখান থেকে শুরু করে যদি আবার এখানে আসে সেটা যে কোনো পাথ হতে পারে, এটা একটা ক্লোজ লুপ হলেই চলে,
ঠিক আছে, এটা বৃত্তাকার হতে হবে এরকম কোনো কথা নেই, এটা একটা বর্গাকারও হতে পারে, এরকম করে গিয়ে আবার এরকম করে আসলো। তো এখানে সরণ শূন্য, কিন্তু তাহলে কোন একটা বস্তু যদি বৃত্তাকার পথে ঘুরে আসে, পুরো পথটা যদি ঘুরে আসে, তখন তার কার্য কত হবে? W ইকুয়াল টু এফ এস কস থিটা রাখলাম, এফ ইন্টু জিরো কস থিটা ইকুয়াল টু হবে আমার জিরো জুল, যদি আমরা এসআই এককে তাকে মেজার করি। তাহলে দেখো সরণটা কিভাবে আমার শূন্য হলো, দুইভাবে শূন্য হতে পারে, একটা কি যদি বস্তুটা একই জায়গাতে থাকে, তার কোন রকমের মুভমেন্ট না হয়, তখন সেটা কি জিরো, আর যদি একটা কোন একটা ক্লোজ পাতে বা আবদ্ধ পথে যদি সে ঘুরে আসে তখন তার সরণ শূন্য। তিন নম্বর কেসটা কি, কস থিটা ইকুয়াল টু জিরো, যখন কস থিটা জিরো হয় তখনও কিন্তু কার্য শূন্য হয়। কস থিটাটা জিরো যে এটার মানেটা কি অ্যাকচুয়ালি, এটার মানেটা হচ্ছে দেখো থিটা কত ডিগ্রি হলে কস থিটা জিরো হবে, থিটা যখন 90 ডিগ্রি বা 90 ডিগ্রি হলে আমার কি হবে, তার কস থিটা ভ্যালুটা কি হবে, জিরো হবে। তো 90 ডিগ্রি কি, আমরা দুইটা লাইন যদি এরকম ভাবে আঁকি, তাদের মধ্যে কোনটা কত, এখানে 90 ডিগ্রি, অর্থাৎ বলের দিক যদি হয় এইদিকে এবং সরণের দিক যদি হয় এইদিকে, তখন তাদের দ্বারা কার্য কত হবে, তখন তাদের দ্বারা কার্য হবে এফ এস ইন্টু জিরো, দ্যাট ইজ জিরো জুল। তাহলে সিম্পল, তাহলে এটাকে কিভাবে বলতে পারবো আমরা, যদি বল এবং সরণ পরস্পর লম্ব থাকে তখন ওই বল দ্বারা কার্য কত হবে, ওই বল দ্বারা সম্পাদিত কার্য জিরো, এটাকে আমরা শূন্য কার্য বলবো। ঠিক আছে, আশা করি এইটার থেকে কোনো না কোনো একটা কোশ্চেন আসবেই, এই টপিকটা থেকে যে ঋণাত্মক কার্যের জন্য মানে কি কি কন্ডিশন গুলো আছে, ধনাত্মক কার্যের জন্য কি কি কন্ডিশন, কি কিভাবে ধনাত্মক কার্য হতে পারে, কি কিভাবে ঋণাত্মক কার্য হতে পারে, কার্যহীন বল কোনটা, এবং শূন্য কার্যের যে এই তিনটা কনসেপ্টের উপর ডিপেন্ড করে কিন্তু প্রশ্ন আসে। ঠিক আছে, আর কার্যহীন বল কি, যে বল প্রয়োগ করার পরেও যদি কোন রকমের সরণ না ঘটে তখন এই বলটাকে আমরা কি বলবো, কার্যহীন বল। তো দেখো বল প্রয়োগ করে কিন্তু আমি একটা কোন একটা বদ্ধ পথে কোন একটা বস্তুকে নিয়ে আসলাম, কিন্তু তার সরণ হলো না, ঠিক আছে, দূরত্ব অতিক্রম করেছে কিন্তু সরণ কিন্তু হয়নি। তো সরণ যেহেতু হয়নি তার কোনো কার্য হয়নি। আর আরেকটা কি দেখলাম, যে যদি তারা পরস্পর লম্ব হয়, কে বল এবং সরণ, তাহলে বল সরণ যদি লম্ব হয় তাহলে কার্য শূন্য হবে। ঠিক আছে, এখন আরেকটা জিনিস, তারপরে আমরা আরেকটা টপিকে চলে যাচ্ছি। আরেকটা জিনিস কি, দেখো আমরা কার্যের অনেক সময় আসে প্রশ্নটা, আমরা কার্যের এসআই এককটা কি জেনেছিলাম, জুল, ঠিক আছে, তার সিজিএস এককটাও একটু জেনে রাখো, সেটা হচ্ছে আর্ক। ঠিক আছে, তার সিজিএস এককটা কি, আর্ক। এখন তাদের মধ্যে একটা সম্পর্ক আমরা বের করে নিতে পারবো, কারণ সিজিএস থেকে এসআই, এসআই থেকে সিজিএস আমরা কনভার্ট করতে পারি। তো আমরা কি দেখেছিলাম, যে জুল ইকুয়াল টু কি, কেজি মিটার স্কোয়ার সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস টু, মানে কেজি মিটার স্কোয়ার ডিভাইডেড বাই সেকেন্ড স্কোয়ার, যখন সেকেন্ডটা উপরে উঠবে তখন কি হবে, এটা মাইনাস হয়ে যাবে। তাহলে কেজি মিটার স্কোয়ার সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস টু, এখন কেজি, এখন ওয়ান জুল যদি আমরা লিখি, তাহলে দেখো ওয়ান কেজি ইন্টু ওয়ান মিটার ইন্টু ওয়ান সেকেন্ড আমরা লিখতে পারি, ওয়ান সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস টু, ঠিক আছে, এটা কিন্তু লিখতে পারি, ওয়ান ইন্টু ওয়ান ইন্টু ওয়ান কত, ওয়ান, তাহলে ওয়ান জুল ইকুয়াল টু ওয়ান কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। তো এখন আরেকটা কোশ্চেন আসে, যে ডিফাইন ওয়ান জুল বা এক জুল কার্য বলতে কি বুঝো, তাহলে এটাকে আমরা কিভাবে বলবো, দেখো এক কেজি এক মিটার স্কোয়ার ওয়ান সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস টু, এখানে আমরা কি বলবো, দেখো যদি এক কেজি ভরের কোন বস্তুর উপর বল প্রয়োগ করার পরে তার সরণ হয় এক মিটার, কত সেকেন্ডে, এক সেকেন্ডে, এভাবে বলতে পারবো। আরেকটা কি, যদি এক নিউটন বল প্রয়োগ করার পরে কোন একটা বস্তুর উপর এক নিউটন বল প্রয়োগ করার পরে যদি বস্তুটির সরণ এক মিটার হয় তখন ওই বস্তুটির উপর বলের দ্বারা যে কার্য সম্পাদিত হয়েছে সেটা হচ্ছে ওয়ান জুল। দুইভাবে আমরা বলতে পারি কিন্তু, ঠিক আছে, আমরা একদম বেসিক ইউনিট দিয়ে বলতে পারি,
অথবা নিউটন এবং মিটার দিয়ে বলতে পারি। নিউটন মিটার দিয়ে বললে কি হবে, এক কেজি সরি এক নিউটন বল যদি কোন একটা বস্তুর উপর প্রয়োগ করা হয়, তার প্রয়োগ করার ফলে যদি তার মধ্যে বলের অভিমুখে এক মিটার কি হয় সরণ ঘটে, তখন তার কার্যটা কত হবে, এক জুল। তো এখন আমরা কি করব, জুলকে আর্গে রূপান্তরিত করব। তাহলে আর্গ ইকুয়াল টু কি হবে, দেখো আর্গ ইকুয়াল টু হবে গ্রাম, এটা ছিল কেজি এসআইতে, সিজিএস হয়ে যাবে গ্রাম, তারপরে সেন্টিমিটার স্কোয়ার ইন্টু সেকেন্ড, কোন পরিবর্তন হয় না, সেকেন্ড স্কোয়ার, সেকেন্ড টু দিব মাইনাস টু। তাহলে দেখো এক কেজিকে যদি আমরা গ্রামে নিয়ে যাই তাহলে 1000 গ্রাম, মিটারকে যদি আমরা সেন্টিমিটারে নিয়ে যাই, এক মিটার ইকুয়াল টু কত সেন্টিমিটার, 100 সেন্টিমিটার, 100 সেন্টিমিটার, তা তার উপর আবার স্কোয়ার আছে সেন্টিমিটার স্কোয়ার, আর সেকেন্ড কোন পরিবর্তন হবে না, ঠিক আছে। তাহলে দেখো 1000 ইন্টু এটা কি হবে 10000 হয়ে যাবে, আর 1 তো ইন্টু 1 হিসেবে থাকবে, আর এখানে হবে গ্রাম সেন্টিমিটার স্কোয়ার ইন্টু সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস টু, ঠিক আছে। তাহলে এটা কত হয়, দেখো এটা হবে 2, 3, 4, 5, 6, 7 গ্রাম সেন্টিমিটার স্কোয়ার ইন্টু সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস টু। একের পরে কয়টা শূন্য আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, তাহলে আমরা এটাকে কিরকম ভাবে লিখতে পারি, 10 টু দি পাওয়ার 7, আর গ্রাম সেন্টিমিটার স্কোয়ার সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস টু কি আর্গ, এটাকে আর্গও লিখতে পারি আমরা, ঠিক আছে। তাহলে এটা কি হবে আর্গ, তাহলে এক জুল সমান সমান কত আর্গ, 10 টু দি পাওয়ার 7 আর্গ। তাহলে আমরা কি লিখতে পারবো এটাকে, 1 জুল = 10 টু দি পাওয়ার 7 আর্গ। তাহলে আমরা কি করলাম, কার্যের এসআই একক থেকে সিজিএস এককে চলে গেলাম, 1 জুল = 10 টু দি পাওয়ার 7 আর্ক, এই জিনিসটা অনেক সময় আমাদের পরীক্ষাতে আসে। তো এখানে দেখো আমরা কার্যের যে পাঠটা মোটামুটি আমাদের শেষ হয়ে গেছে, আমাদের তারপরে আছে শক্তি এবং ক্ষমতা, ঠিক আছে। শক্তির মধ্যে একটা জিনিস মনে রেখো, যে শক্তি বলতে আমরা বলি যে কার্য করার সামর্থ্যকে শক্তি বলে, ঠিক আছে। আরেকটা জিনিস মনে রাখবে যে কার্য এবং শক্তি উভয়ের কিন্তু এককটা সেম। তা এখন একটা প্রশ্ন আমাদের মাথায় আসতে পারে যে কার্য এবং শক্তি যদি একই হয়ে থাকে, না তাদের একক যদি একই হয়ে থাকে, তাহলে আমরা এই ডিফারেন্ট কোয়ান্টিটি কেন বলছি ওদেরকে, কার্য একটা রাশি শক্তি একটা রাশি, তাহলে দুইটা রাশি দিয়ে আমরা কেন তাকে রিপ্রেজেন্ট করছি, ঠিক আছে। এখানে একটা জিনিস মনে রাখবে, ডেফিনেশনটা আমি কি বলেছি, যে কার্য করার সামর্থ্যকে, দ্য এবিলিটি টু ডু ওয়ার্ক ইজ নোন এজ এনার্জি, হ্যাঁ এনার্জি। তো দেখো আমি কোন একটা জিনিস বা কোন একটা বস্তুকে যদি আমি ধাক্কা দিয়ে নিয়ে যাই, তার জন্য আমার কি দরকার, শক্তি দরকার। এই শক্তিটা আসছে কোথার থেকে, আমি খাবার খাচ্ছি, খাবার থেকে শক্তি আসছে, ওই যে শক্তিটা এটা আমাকে কি করতে সাহায্য করছে, কার্য করতে সাহায্য করছে, এটাই দেখো কার্য করার সামর্থ্যকে, সামর্থ্যটা যোগাচ্ছে কে, আমার খাবারটা কিন্তু এই সামর্থ্যটা যোগাচ্ছে, ওইটাকে শক্তি বলে। শক্তি কি, কার্য করার সামর্থ্যকে, ঠিক আছে। ধরো পুরো একটা বস্তুকে আমি এতটুকু উপরে তুলে রেখে দিলাম, ঠিক আছে, এখন তার তাকে যদি ছেড়ে দিই তাহলে কি হবে, ধরো এই কলমটাকেই আমি কি করলাম এতটুকু উপরে রেখে দিয়েছি, ঠিক আছে, তাকে আমি ছেড়ে দিয়েছি, কি হলো, পড়ে গেছে, কিন্তু নিশ্চয়ই তার মধ্যে কোন একটা বল কাজ করছিল। তো বল কাজ করছে মানে এখানে কার্য কিন্তু হয়েছে, তার মানে আমি তাকে কোন একটা শক্তি দিয়ে আটকে রেখেছি, এরকম আমাদের মনে হতে পারে। তার মানে কি, এটা শক্তি হিসাবে এখানে ছিল, কিন্তু এই শক্তিটা কি হয়েছে, এই শক্তিটাই কার্যে রূপান্তরিত হয়েছে, ঠিক আছে। অর্থাৎ কার্য করার যে সামর্থ্য সেটাকেই আমরা শক্তি বলি, ঠিক আছে। তার জন্য এটাকে দুইটা কোয়ান্টিটি বা দুইটা রাশি দিয়ে আমরা এটাকে রিপ্রেজেন্ট করি, ঠিক আছে। এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা মানে এটা কনফিউজ থাকে সবাই, যে কার্য করার সামর্থ্যকে যদি শক্তি বলে এবং কার্য এবং শক্তির একক যদি একই হয়, তাহলে আমরা দুইটাকে দুইটা রাশি কেন বলি, কার্যই তো শক্তি। অনেক সময় আমরা পরবর্তীকার যখন ক্লাসে করব তখন আমরা দেখব যে কার্য মানে এই যে কার্যটা এটাই ওই শক্তিরূপে সঞ্চিত আছে বা ওই শক্তি দেখাচ্ছে, তো তার মানে কি ওই কার্যটাই শক্তিরূপে এখানে দেখাচ্ছে, অর্থাৎ শক্তিটাই দরকার লাগছে এখানে কার্যটা সম্পাদিত হতে, ঠিক আছে। তার মানে কার্য করার সামর্থ্যটাই হচ্ছে আমাদের
শক্তি। ঠিক আছে, আশা করি ক্লাসটা খুব ভালো লেগেছে তোমাদের, তার জন্য আমাকে অনেকক্ষণ শোনার জন্য ধন্যবাদ। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে।